রাজ্য সরকারের কোন আর্থিক আসবে না এটা সবাই জানে। দীর্ঘ দুই বছর যাবৎ রাজ্য সরকার নির্লজ্জভাবে 2021-এর 6 তারিখ সেপ্টেম্বর কে না বলে এপ্রিল জেলা পরিষদ নির্বাচন 10 তারিখ গণনার পরে মানে নির্লজ্জভাবে হেরে যায় এই রাজ্যের বর্তমান সরকার বিজেপি আইপিপি সরকার। তখন থেকেই আমরা দাবি করে আসছি যে 2021-এর 7 তারিখ মার্চ পর্যন্ত জেলা পরিষদ এলাকায় বিলেজ কমিটির আয়ু ছিল, 8 তারিখ থেকে আয়ু শেষ। আজ 2022-এর আজ 19 তারিখ অক্টোবর, আজ অব্দি ইলেকশন করে নাই। আমরা নির্বাচনের জন্য নির্বাচন করার জন্য মাননীয় হাইকোর্টের কাছে ধারস্থ হয়েছি ত্রিপুরা মতা। মাননীয় হাইকোর্ট অর্ডার দিয়েছেন আগামী 5 তারিখ নভেম্বরের মধ্যেই সমস্ত বিলেজ কমিটির নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এবং যথারীতি নামকা ওয়াস্তে লোক দেখানো, তারা সমস্ত এসডিএম ডিএম বিডিওকে তারা এভাবেই তার নির্দেশ দিয়েছে এবং কাজও হয়েছে। প্রথমত তারা করেছে কি যে পুলিং স্টেশনের ড্রাফট এরপর পরে ফাইনাল, এরপরে ভোটার লিস্টের ড্রাফট কমিটি। প্রত্যেকটি 5 বছর পর পর কি বিধানসভা কি লোকসভা কি পুরসভা কি পুরনিগম বা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নির্বাচন 5 বছর পর পর হয়ে আমরা দেখেছি আইপিএফটি বিজেপি জোট সরকার আসার পর মাঝখানে ছিল করোনার মরণবিধি একটা রোগ, তখন ওই রোগকে কেন্দ্র করে দেখিয়ে অনেক নির্বাচন পিছিয়ে ছিল। পরবর্তীকালে নির্বাচন শুরু করতে করেছেন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পুরসভা নগর পঞ্চায়েত পুর নিগম রাজ্যের বিভিন্ন জায়গাতে বাই ইলেকশন ওরা করেছে, কিন্তু আজকে জেলা পরিষদ এলাকায় 13.5 লক্ষ জনগণের জন্য যে বিলেজ কমিটিতে যদি কোনো জনপ্রতিনিধি না থাকে, ইলেকটেড মেম্বার বডি যদি না থাকে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো আর্থিক আসবে না এটা সবাই জানে। দীর্ঘ 2 বছর যাবৎ